নমস্কার আপনারা দেখছেন নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল আর কম বেশি পাঁচ মিনিট সময়ের মধ্যে প্রতিদিন রাত দশটার ঝটপট দশটা খবরের ব্রেকিং নিউজ নিয়ে উপস্থিত আমি শরণ সুন্দর দাস দিনভর ঘটে যাওয়া হাজারো খবর থেকে বেছে নেওয়া দশটা সংক্ষিপ্ত খবর ঠিক রাত দশটায় আজ কার্গিল দিবস একুশ বছর আগের সেই ঘটনার স্মৃতি নাড়া দিলে আজও গর্বে বুকে হাত ঠেকায় দেশবাসী শত শহীদের রক্তের বিনিময়ে সেদিন দেশের জমি ফিরিয়ে এনেছিলেন আমাদের জওয়ানরা ছাব্বিশে জুলাই ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা একটি দিন আজ কার্গিল বিজয় দিবস কি ঘটেছিল সেদিন কিভাবে মাতৃভূমি পুনরুদ্ধার হলো দেখে নেওয়া যাক এক নজরে পাকিস্তানি জঙ্গিরা পাকিস্তানি সেনার মদতে ভারতে অনুপ্রবেশ করে উনিশশো নিরানব্বই সালে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে কার্গিলের ভারতীয় প্রান্তে ঢুকে পড়ে শত্রুপক্ষ টহল দিতে গিয়ে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করেছিল ভারতীয় সেনা আগে থেকেই সুযোগ বুঝে ছক করে বসেছিল অনুপ্রবেশকারীরা সংঘর্ষে যা তাদের প্রথমে বাড়তি সুবিধে করে দিয়েছিল স্থানীয় সেফারদের থেকে তথ্য সংগ্রহ করে এরপর অনুপ্রবেশকারীদের আক্রমণের স্থান চিহ্নিত করে ফেলে ভারতীয় সেনারা উনিশশো নিরানব্বই সালের পঁচিশে জুন মুকোশ উপত্যকার জুলুতে আঘাত আনে ভারতীয় সেনা সেই অপারেশানের নাম হয় অপারেশন বিজয় আঠেরো হাজার ফুট উচ্চতায় প্রতিকূল পরিস্থিতিতে যুদ্ধ চালায় ভারতীয় সেনা পাঁচশো সাতাশ জন শহীদ হন কার্গিল যুদ্ধে ছাব্বিশে জুলাই বিজয়ী হয় ভারতীয় সেনা দীর্ঘ দুমাস ধরে যুদ্ধ চালিয়ে অপারেশন বিজয়ে বিজয় ঝান্ডা উড়িয়ে শেষ পর্যন্ত অনুপ্রবেশকারীদের হারাতে সক্ষম হয়েছিল ভারতীয় সেনা কার্গিল বিজয় দিবস উপলক্ষে একুশ বছর পরও ছাব্বিশে জুলাই বীর সেনাদের জয় জয়কার সর্বত্র আজ রবিবার সকালে কার্গিল বিজয় দিবসের একুশ বছর পূর্তি উপলক্ষে সেনাবাহিনীকে কুর্নিশ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ অনেকেই দিল্লির রাষ্ট্রীয় যুদ্ধস্মারকে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রীপদ নায়ক এবং সার্ভিস চিফ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন টুইটে বলেন উনিশশো সালে আমাদের বীর জওয়ানরা আত্মবলিদান দিয়ে দেশকে রক্ষা করেছিলেন তাদের বীরত্বকে আমরা ভুলব না পরবর্তী প্রজন্মের কাছে অনুপ্রেরণা তারা টুইটারে শ্রদ্ধা জানিয়েছেন প্রাক্তন কংগ্রেস অধ্যক্ষ রাহুল গান্ধীও তিনি লেখেন কার্গিল বিজয় দিবসে সেই সব বীরদের আমি শ্রদ্ধা জানাই যারা নিজের প্রাণ বলিদান দিয়েও দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছেন কার্গিল বিজয় দিবসে শহীদ স্মরণে কবিতা পাঠ করলেন রাজ্যের বনমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় শহীদ দর্পণে তিনি উল্লেখ করেছেন যারা সীমান্তে জাগে নিশি দিন হাসি মুখে দেয় প্রাণ তারা তো সকলে তোমার আমার ঘরেরই সন্তান শত্রুর সাথে ওরা নির্ভীক প্রাণে পাঞ্জা পাঞ্জাকষে কারগিলে গালো আনে বিশিষ্ট কবি হিরদ মল্লিকের লেখা এই কবিতার লাইনগুলিকেই গানের আকারে বেঁধে এদিন পাঠ করেছেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক আজ রবিবার হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তার কিডনি ঠিক মতো কাজ করছে না হৃদস্পন্দনের মাত্রা কমে গিয়েছে শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় শ্বাসকষ্টের সমস্যা রয়েছে জ্বর এবং শ্বাসকষ্ট থাকার ফলে হাসপাতালে ভর্তি হওয়ার পরেই সোমেনবাবুর করোনা পরীক্ষা করা হয়েছিল এবং প্রাথমিক রিপোর্ট নেগেটিভ এসেছিল তবে এখনও তার জ্বর রয়েছে তাই আবারও করোনা পরীক্ষা করা হতে পারে বলে জানা গিয়েছে আপাতত তিনি আইসিউতে রয়েছেন আগামী আটচল্লিশ ঘন্টা পর্যবেক্ষণ রাখা হবে প্রদেশ কংগ্রেস সভাপতিকে গত একুশে জুলাই থেকে বেলভিউ হাসপাতালেই ভর্তি রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র হাসপাতাল সূত্রের খবর আপাতত ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে নেফ্রোলজিস্ট প্রতিম সেনগুপ্ত এবং কার্ডিওলজিস্ট এস কে বিশ্বাস এবং অরিন্দম মৈত্র দেখভাল করছেন তাঁকে আপাতত আইসিউতেই রয়েছেন বর্ষিয়ান নেতা দীর্ঘদিন ধরেই হৃদয়ন্তের সমস্যায় ভুগছিলেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ সাধারণত দিল্লি এইমস চিকিৎসা হয় তাঁর সূত্রের খবর হঠাৎ নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা হয় তাকে বেলভিউন হাসপাতালে ভর্তি করা হয় সঙ্গে সামান্য জ্বরও ছিল পারিবারিক চিকিৎসকদের পরামর্শেই ওই হাসপাতালে ভর্তি হন সোমেনবাবু হাসপাতালে ভর্তি করানোর সময় তার ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে গিয়েছিল সোমেনবাবুর অবশ্য ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাওয়াটা নতুন কিছু নয় আসলে বেশ কিছুদিন নিয়ম মতো শরীরচর্চা না হওয়ায় সমস্যা বেড়েছে তাছাড়া খাওয়া দাওয়ার অনিয়মও রয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতির এই অসুস্থতার খবরে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন রাজনৈতিক মহল এবার দক্ষিণ চীন সাগর নিয়ে তেতে উঠল চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগরে চীন বেআইনিভাবে আধিপত্য কায়েমের চেষ্টা চালাচ্ছে বলে আগেই অভিযোগ করেছিল আমেরিকা এবার আরও এক ধাপ এগিয়ে তারা জানিয়ে দিল দক্ষিণ চীন সাগরের ওই বিতর্কিত এলাকা চীনের উপকূলীয় সাম্রাজ্য নয় মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও শনিবার টুইটারে লিখেছেন মার্কিন সরকারের নীতি জলের মতো পরিষ্কার দক্ষিণ চীন সাগর চীনের উপকূলীয় সাম্রাজ্য নয় বেজিং যদি এভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে থাকে এবং স্বাধীন দেশগুলি ব্যাপারে কিছুই না করে ইতিহাস সাক্ষী চীনা কমিউনিস্ট পার্টি আরও অনেক অঞ্চল দখল করে নেবে